নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা নতুন আছেন, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য। আজ আমি পূর্ণিমা তিথি নিয়ে আলোচনায় যাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, ভালো করে শুনবেন। পূর্ণিমার সম্বন্ধ হল চাঁদের সঙ্গে, তা আমাদের সবার জানা আছে, কিন্তু পূর্ণিমা তিথিকে মানা হয় স্বয়ং সম্পূর্ণ তিথি। এই তিথির জনক হলেন স্বয়ং চন্দ্রদেব। এই তিথিতে চন্দ্র সম্পূর্ণ রূপ ধারণ করেন এবং সূর্য ও চন্দ্র সামনাসামনি হয়ে যায়। এই পূর্ণিমা তিথিতে জলের মধ্যে প্রচুর ঊর্জা থাকে, তাই নদীতে বা পুকুরে স্নান করলে ভালো হয়, কারণ চন্দ্রের সম্পর্ক হলো জলের সঙ্গে এবং প্রাতঃ স্নান করলে ওই দিন মানসিক শান্তি আসে এবং চন্দ্রের রশ্মি আমাদের শরীরে লাগানো অত্যন্ত জরুরি, তাতে জীবন উজ্জ্বল হয়। তাছাড়া পূর্ণিমার দিন মা লক্ষ্মী প্রসন্ন থাকেন, তাই পূর্ণিমার দিন সন্ধেবেলা মা লক্ষ্মীর পাঁচালি অবশ্য পড়বেন। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওই দিন নিরামিষ ভোজন করবেন। তারপর বলছি, একনিষ্ঠ হয়ে চাঁদের দিকে তাকিয়ে তিনবার দুগ্ধ অর্পণ করবেন, তাতে আপনার ঘরে সুসন্তান জন্মগ্রহণ করবেন। যারা বিবাহিত আছেন তাদের জন্য বলছি, ওই দিন ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন সকাল থেকে সন্ধ্যা অবধি। এইবার বলছি কি কি করবেন না। প্রথমে, যদি পূর্ণিমা তিথি কোনো বৃহস্পতিবার দিন থাকে, তাহলে কাউকে কিছু দান করবেন না। দ্বিতীয়, যাদের জন্মপত্রিকায় গুরু চণ্ডাল দোষ আছে, তা তো আমি গুরু চণ্ডাল যোগ নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি, সেই গুরু চণ্ডাল দোষ কী করে হয় তা আপনারা দেখে নেবেন। আপনাদের মধ্যে যাদের জন্মপত্রিকায় গুরুচণ্ডাল দোষ আছে, ওনারা পূর্ণিমা তিথিতে যথাসম্ভব চেষ্টা করবেন উচ্চস্বরে কথা না বলা, তাছাড়া কাহারও মনে আঘাত না করা এবং চটজলদি কোনো কাজে বিরক্ত না হওয়া। তারপর হলো পূর্ণিমা বা অমাবস্যা, ওই দিন তুলসী গাছে হাত লাগাবেন না, যদি সম্ভব হয় তাহলে প্রদীপ জ্বালিয়ে রাখবেন তুলসী মন্দিরে। আবার অন্যদিকে দেখতে গেলে, মাঘী পূর্ণিমাতে দান করলে নবগ্রহের মধ্যে কোনো দোষ থাকলে, যে কোনো গ্রহের দোষ থাকলে অনেকটা দোষ কেটে যায়। এবং শেষ পর্যায়ে বলছি, পরনিন্দা এবং পরচর্চা করবেন না, তা বজ্রের মতো আঘাত করবে। এবার বলছি, আমার দর্শক শ্রোতাদের মধ্যে যারা প্রত্যেক পূর্ণিমার ব্রত করেন, ওনারা ব্রতের কিছু নিয়ম আছে, তা মেনে ব্রত সম্পূর্ণ করবেন, তা নিয়ে আমি একটি ভিডিও অলরেডি করে নিয়েছি। আমি আই বটমে সেই ভিডিওটি সেট করে দেব, যারা ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই সম্পূর্ণ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটি কথা বলছি, পূর্ণিমার দিনে বৃন্দাবনের মেলা বসে, তা পারলে একবার দর্শন করে আসবেন, জীবন আপনাদের ধন্য হয়ে যাবে। নমস্কার।